গ্রেনেড হামলার সময় ঢাকায় ছিল খুনি ফারুক রশিদ বললেন প্রধানমন্ত্রী একুশ আগস্ট নিহতদের প্রতি শ্রদ্ধা বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গে আটাশি জনের মৃত্যু তিন জেলায় বেড়েছে সংক্রমণের হার পদ্মা যমুনা সহ চার নদীর পানি বিপদসীমার উপরে তলিয়ে গেছে নিম্নাঞ্চল কয়েক হাজার মানুষ পানিবন্দী শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ একুশের দেশের সংবাদে সাথে আছি আমি জাবের হোসেন দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ অনলাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপি জামাত জোট সরকারের মদদ না থাকলে একুশে আগস্ট গ্রেনেড হামলার মতো নৃশংসতা সম্ভব হত না নৃশংস ওই স্মরণ সভায় তিনি জানান গ্রেনেড হামলার সময় জাতির পিতার খুনি ফারুক ও রশিদ ঢাকায় ছিল আলামত মুছে ফেলা পুলিশ প্রশাসন এমনকি চিকিৎসকদের অসহযোগিতাও নজিরবিহীন ছিল বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী বিস্তারিত আকবর হোসেন সুমন সালের আগস্ট অন্ধকার এক সময় বিএনপি জামাত চোটের আমলে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা মানব ঢাল তৈরি করে প্রিয় নেত্রীকে রক্ষা করেন নেতাকর্মীরা গাড়ি লক্ষ্য করে চালানো হয় গুলি চারদিকে রক্ত আহতদের আর্তচিৎকার নৃশংস ওই হামলায় নিহত হন আইভি রহমান সহ চব্বিশ জন ভয়াবহ ওই গ্রেনেড হামলার সতেরোতম বার্ষিকীতে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের স্মরণসভা গণভবন থেকে আলোচনা যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৃশংস গ্রেনেড হামলার দুঃসহ স্মৃতি তুলে ধরে বঙ্গবন্ধু কন্যা বলেন আগস্ট আসেই শোক আর কষ্টের বার্তা নিয়ে বিএনপি জামাত জোটের মদদে একুশ আগস্ট গ্রেনেড হামলায় পুলিশ প্রশাসনের ভূমিকার সমালোচনা করেন প্রধানমন্ত্রী এই আহত অবস্থা মানুষ যখন পড়ে ছটফট করছে তখন কিন্তু কোনো পুলিশ কেউ এগিয়ে আসেনি সাহায্যের জন্য উল্টো পুলিশ এসে লাঠিচার্জ শুরু করলো যারা আক্রমণকারী এদেরকে রক্ষা করা এদেরকে রেস্কিউ করার জন্যই এই টিয়ার গাছ মারা এবং এই লাঠি মারা একটা সরকারের যদি সহযোগিতা না থাকে তাহলে এরকম ঘটনা করতে পারে না অভিযোগ করেন হামলার আলামত মুছে ফেলে দায় চাপানো হয়েছিল আওয়ামী ও প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থার ওপর তদন্ত কমিটি করা হলো অবশ্যই তদন্ত কমিটি রিপোর্ট আবিষ্কার করলো যে পাশের দেশের গোয়েন্দা সংস্থা এসে এই ঘটনা ঘটিয়েছে তো পাশের দেশের গোয়েন্দা সংস্থা এসে দিনে দুপুরে এইভাবে এতগুলি গ্রেনেড যদি শহরের ভিতরে মেরে যেতে পারে তাহলে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থারা কি করছিল ক্ষমতা গ্রহণের পর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিভিন্ন বক্তব্যের উদ্ধৃতিতে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করার ইঙ্গিত ছিল বলেও জানান বঙ্গবন্ধু কন্যা খালেদা জিয়া কিন্তু বক্তৃতা দিয়েছে আমার নাম ধরেই বলেছে যে প্রধানমন্ত্রী তো দূরের কথা বিরোধী দলের নেতাও কোনোদিন আরে হতে পারবো না এর আগে কোটলিপাড়া বোমা জন তার আগে বলেছিল একশো বছর আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারবে না মৃত্যু ভয় উপেক্ষা করে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নেই কাজ করে যাওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাবার পথ ধরেই হোসেন টেলিভিশন একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বঙ্গবন্ধু এভিনিউ এর শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন প্রধানমন্ত্রীর পক্ষে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শ্রদ্ধা নিবেদন শেষে গ্রেনেড হামলা মামলার বিচারের রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন দলের নেতাকর্মীরা বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন 2004 সালের ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বঙ্গবন্ধু এভিনিউয়ের শহীদ বেদিতে সর্বস্তরের মানুষের ঢল সকাল নয়টার পরপরই প্রথমেই আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পরে কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্রদ্ধা জানায় বাংলাদেশ ছাত্রলীগ আওয়ামী যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগ সহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো শ্রদ্ধা জানায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতারা গ্রেনেড হামলার বিচারের রায় দ্রুত কার্যকর করার দাবি জানান নেতারা সমস্ত জাতি অপেক্ষা করছে একুশে আগস্টের বিচারের রায়টা জানার জন্য এই রায়টি দ্রুত কার্যকর করে তাদের বিধানটি করলে যারা আজকে বেঁচে স্বজন হারা হয়েছে তারা তাদের আত্মা শান্তি পাবে তারেক জায়গা সহ সকলকে দেশে এনে তাদের রায় কার্যকরী করার জন্য আমাদের আজকের এই দাবি শ্রদ্ধা নিবেদন করে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সহ

সুমন টেলিভিশন ঢাকা ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে চোদ্দ সহ বিভিন্ন জেলায় করোনা এবং উপসর্গে মারা গেছে আটাশি জন রাজশাহীতে তিন জেলায় বেড়েছে সংক্রমণের হার সুস্থ হচ্ছেন অনেকে প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্টে ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে চোদ্দ জনের মৃত্যু হয়েছে নতুন উনসত্তর জন সহ শনাক্তের হার বেড়ে পনেরো দশমিক চার শূন্য শতাংশ সুস্থ হয়েছে চৌত্রিশ জন সিলেট বিভাগে চব্বিশ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে বারো জনের নতুন আক্রান্ত দুইশো জন শনাক্তের হার উনিশ দশমিক তিন আট শতাংশ কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে নয়জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে করোনায় পাঁচ ও চারজনের করোনা উপসর্গ ছিল শনাক্তের হার উনিশ দশমিক শূন্য আট শতাংশ বগুড়ায় করোনা উপসর্গে মারা গেছে জন। নতুন শনাক্ত পঞ্চাশ আক্রান্তের হার চব্বিশ দশমিক এক পাঁচ শতাংশ রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে চব্বিশ সাত জনের মৃত্যু হয়েছে আগের দিনের চেয়ে শনাক্তের হার বেড়েছে তিন দশমিক ছয় ছয় শতাংশ বরিশাল বিভাগে একদিনে করোনা উপসর্গে মারা গেছে ছয়জন নতুন সাতানব্বই জনসহ শনাক্তের হার পঁচিশ দশমিক দুই ছয় শতাংশ গাজীপুরে করোনায় ছয়জনের মৃত্যু নতুন একশো ছয়জন সহ সংক্রমণের হার আঠাশ দশমিক ন ছয় ভাগ চট্টগ্রামে মারা গেছে চারজন নতুন আক্রান্ত হয়েছে তিনশো বত্রিশ জন খুলনায় চব্বিশ ঘন্টায় চারজনের মৃত্যু হয়েছে ফরিদপুরে করোনা উপসর্গে চারজনের মৃত্যু কুমিল্লায় মারা গেছে তিনজন সুস্থ হয়েছেন পাঁচশো একুশ জন সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে দুজন মারা গেছে ঠাকুরগাঁয়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে আক্রান্তের হার বাইশ দশমিক পাঁচ আট শতাংশ টাঙ্গাইল ও নাটোরে মারা গেছে একজন করে ঝিনাদহ বেড়েছে করোনা সংক্রমণের হার শনাক্তের হার বেড়ে ছাব্বিশ দশমিক নয় আট ভাগ শুক্রবার ছিল আঠারো দশমিক যমুনা সহ চার নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তবে তিস্তার পানি কমায় লালমনিরহাটের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে রাজশাহীতে পদ্মার পানি কমলেও বেড়েছে কুষ্টিয়া ও রাজবাড়িতে তীব্র হচ্ছে নদী ভাঙন তলিয়ে গেছে ফসলি জমি রাস্তাঘাট ও নিম্নাঞ্চল পানিবন্দি কয়েক হাজার মানুষ প্রতিনিধিদের পাঠানো তথ্য আর জানাচ্ছেন মাসুম আলিসা রাজশাহী পয়েন্টে কমেছে পদ্মা নদীর পানি তবে সদর বাঘা ও গোদাগাড়ি উপজেলার পদ্মা পারে সাড়ে পাঁচ হাজার পরিবার পানিবন্দি রয়েছে মহানগরীর পঞ্চবটি রানীনগর শিমুলতলা সহ নিচু এলাকা পানিতে তলিয়ে রয়েছে বেশ কিছু ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে থাকায় দুই ইউনিয়নের সাঁত্রিশ গ্রামের পঞ্চাশ হাজার মানুষ রয়েছে দুর্ভোগে ধান পাট ও মরিচ ক্ষেত সহ কয়েক হাজার হেক্টর জমির ফসল জলমগ্ন হয়ে পড়েছে আমাদের চারটা ইউনিয়ন তো চর প্রত্যেক বাড়ি এরা বন্যা কবলিত হয় ইতিমধ্যে সরকার আমাদের 10 মেট্রিক টন চাল বরাদ্দ করেছে 39 লাখ টাকা রাজবাড়িতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চার উপজেলার নিচু এলাকায় 30 গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দী তীব্র স্রোতে ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে বাসিন্দাদের লালমনিরহাটে সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে পানি উন্নয়ন বোর্ড জানায় সকাল 9টায় হাতিবান্দার জওয়ানি ব্যারাজ পয়েন্টের তিস্তার পানি বিপৎসীমার সাত সেমি নিচে প্রবাহিত হচ্ছিল বরিশালে বাসভবনে হামলার ঘটনায় মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহকে হুকুমের আসামি করার প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে বরিশাল বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের পাশাপাশি বিসিসি কর্মচারীরা নগর পরিচ্ছন্নতা থেকে বিরত থাকায় ময়লার ভাগারে পরিণত হয়েছে বরিশাল অন্যদিকে মামলা দায়ের পর থেকে গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা বরিশাল প্রতিনিধি সুখেন্দু এদবরের রিপোর্ট জানাচ্ছেন জামান

কর্মকর্তা বা কর্মচারী যদি কাজে যায় সেই জায়গায় যদি পুলিশ করে তাহলে কিভাবে বরিশাল শহরের কাজ হবে অন্যদিকে চার দিন ধরে সিটি কর্মীরা কাজ না করায় ময়লার শহরে পরিণত হয়েছে বরিশাল নগরীর সদর রোড কাটপট্টি লঞ্চঘাট সহ গুরুত্বপূর্ণ এলাকার ডাস্টবিন সহ মূল সড়কে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা আবর্জনা দুর্গন্ধে অস্বস্তিকর পরিবেশে দিন কাটাচ্ছে নগরবাসী বরিশাল ইউনোর বাসভবনে হামলার দুই মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে একুশ জনকে ঢাকা থেকে আটক করা হয়েছে মামলার দুই নম্বর আসামি কাউন্সিলর শেখ সাইয়েদ আহমেদ মান্নাকে এদিকে হুকুমের আসামি মেয়রকে আটকের বিষয়ে পুলিশ জানায় তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে অহেতুক কাউকে হয়রানি করা হবে না বলেও জানান তিনি বিষয়টা তদন্তের বোঝা যাবে যে আমরা চব্বিশ ঘন্টায় পাঁচজন সহ সর্বমুঠ জন গ্রেপ্তার হয়েছে এবং যারা গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে প্রত্যেকেই এফ আসামি দুইটা মামলার কোনো না কোনো বা। দুর্ভোগের কথা চিন্তা করে ময়লা দ্রুত অপসারণের পাশাপাশি নিরীহ কাউকে হয়রানি না করার দাবি নগরবাসীর জামান একুশে টেলিভিশন উন্নত চিকিৎসার জন্য প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হককে এয়ার অ্যাম্বুলেন্সে আজ রাজশাহী থেকে ঢাকায় আনা হয় পরে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয় হাসপাতালে বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তার নজরুল ইসলামের অধীনে চিকিৎসা নেবেন তিনি এর আগে সকাল সাড়ে দশটার দিকে রাজশাহী বিমানবন্দর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় সে সময় রাজশাহী বিমানবন্দরে সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাহ সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন বার্ধক্যজনিত সমস্যা ছাড়াও হার্ট ডায়াবেটিস ও হাইপোনেট্রিমিয়া সমস্যায় ভুগছেন তিনি হাসান আজিজুল হক উনিশশো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন বিরতি যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে আন্দোলনের স্মৃতি চট্টগ্রামের সিআরবি দশ শহীদের কবরের কাছে হাসপাতাল নির্মাণের আবারো আবারও আমন্ত্রণ একুশের দেশের সংবাদ তীব্র স্রোতের কারণে শিমুলিয়া বাংলাবাজার রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় চাপ বেড়েছে চাঁদপুরের ঘাটে। দোলদিয়া পাটুরিয়া রুটে বেড়েছে যানবাহনের দীর্ঘ সারি দোলদিয়া পাটুরিয়া রুটে তীব্র স্রোতে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল তবে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস ও ছোট যানবাহন পার করা হচ্ছে ফলে ঘাটের দুপারে সড়কে সৃষ্টি হয়েছে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি এদিকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ফেরি চলাচল বন্ধ থাকায় চাপ পড়েছে চাঁদপুরের হরিনা ঘাটে ফেরি পাড়াপাড়ায় হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ এখানেও যাত্রীদের দুর্ভোগ কমাতে ব্যক্তিগত যাত্রীবাহী বাস ও ছোট যানবাহন অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয় দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম কমেছে কেজিতে একশো টাকা আগে একশো টাকা থেকে সত্তর একশো টাকা কেজি দরে বিক্রি হলেও আমদানির পর শুধু ষাট থেকে সত্তর টাকা দরে বিক্রি হচ্ছে কাঁচামরিচের দাম কমায় স্বস্তি ফিরেছে সাধারণ ভোক্তাদের মাঝে ব্যবসায়ীরা জানান দেশের বিভিন্ন স্থানে অতিবৃষ্টি ও বন্যায় উৎপাদন ব্যাহত হওয়ায় দেশের বাজারে কাঁচামরিচের সরবরাহ কমতে থাকে এতে দাম বেড়ে কেজি প্রতি দেড়শো টাকারও বেশি হয়ে যায় এই অবস্থায় দাম নিয়ন্ত্রণে ভারত থেকে কাঁচামরিচ আমদানির অনুমতি দেয় সরকার ধর্ষণের ঘটনায় নোয়াখালীর বেগমগঞ্জে দুই ও দিনাজপুরের হিলিতে একজনকে গ্রেফতার করা হয়েছে নোয়াখালীর বেগমগঞ্জের শরীফপুরে দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ ও তার ভিডিও ধারণ করার অভিযোগে মামলা করেন মেয়েটির বাবা এরপর অভিযান চালিয়ে বাবুনগর গ্রামের আব্দুর রহমান ও ইব্রাহিম নামে দুই যুবককে গ্রেফতার করে পুলিশ পুলিশ জানায় শুক্রবার বিকেলে অনলাইন পরীক্ষার নোট নিতে বান্ধবীর বাড়িতে যাওয়ার পথে এই ধর্ষণের ঘটনা ঘটে এদিকে দিনাজপুরের হিলিতে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতার মুমিনুল ইসলামের গ্রামে। নোয়াখালী জেনারেল হাসপাতালে চুরির দুদিন পর নবজাতককে উদ্ধার করেছে পুলিশ এ ঘটনায় একজনকে আটক করা হয় পুলিশ জানায় গেল রাতে কবিরহাট উপজেলার ঘোষবাগ হাট বাজার এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয় এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে কবিরহাটের একটি বেসরকারি হাসপাতালের ম্যানেজার জুলফিকার হায়দার সোহাগকে আটক করা হয়েছে পৌর এলাকার কৃষ্ণরামপুর মহল্লার আব্দুল মালেক ও জুলেখা বেগম দম্পতির এই নবজাতক দুদিন আগে হাসপাতাল থেকে চুরি হয় এবার চট্টগ্রাম সংবাদ রাঙামাটির কাউখালিতে পাথর বোঝাই ট্রাক নিয়ে পোয়াপাড়া বেলি ব্রিজ ধসে পড়েছে এ ঘটনায় তিনজন আহত হয় পুলিশ জানায় গেল রাতে কাউখালিতে নবনির্মিত পলিটেকনিক ইনস্টিটিউটের জন্য পাথর বোঝায় একটি ট্রাক ওই ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল মাঝখানে আসার পর ব্রিজ ভেঙে কাউখালি খালে পড়ে যায় ট্রাকটি এ ঘটনায় তিনজন আহত হয় এতে বন্ধ রয়েছে কাউখালি নাইলাছড়ি সড়কের যোগাযোগ সাত টন ধারণ ক্ষমতার ব্রিজে ত্রিশ টন ওজন পাথর নিয়ে পারাপার করায় দুর্ঘটনা ঘটেছে বলে জানায় সড়ক ও জনপথ বিভাগ চট্টগ্রামের হাট হাজারিতে আল মামুন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ সকালে উপজেলার মির্জাপুরে রেললাইন সংলগ্ন সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয় পুলিশ জানায় শুক্রবার থেকে মামুন নিখোঁজ ছিলেন বলে পরিবার থেকে জানানো হয় কি কারণে এবং কারা তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ একুশ আগস্টকে ইতিহাসের কলঙ্কিত অধ্যায় হিসেবে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতারা ঢাকায় শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন বক্তারা আওয়ামী লীগের মাহতাবুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আযম নাসিরউদ্দিন ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল ও সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন উনিশশো সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় চট্টগ্রামের সিআরবি এলাকায় রেলকর্মীদের বেতনের টাকা লুট হয় সেই টাকা দিয়ে অস্ত্র কিনে ব্রিটিশদের বিরুদ্ধে লড়ে তিন দিন চট্টগ্রাম স্বাধীন রাখা হয় সূর্য সেনের নেতৃত্বে আর উনিশশো সালের মার্চে সিআরবি এলাকার একটি ঘরে চট্টগ্রাম থেকে মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন তৎকালীন মেজর রফিকুল ইসলাম বীর উত্তম বিপ্লব মজুমদারের ক্যামেরায় একরামুল হকের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম মুক্তিযুদ্ধ ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্মৃতিবিজড়িত জায়গা সিআরবি এবং পাশের আমবাগান ইউরোপিয়ান ক্লাব উনিশশো সালে ব্রিটিশদের বিরুদ্ধে এখানে যুব বিদ্রোহ হয় সূর্য সেনের নেতৃত্বে প্রীতিলতা সেই আন্দোলনে অংশ নেন পরে ধরা পড়ার আশঙ্কায় আত্মহুতি দেন জায়গাটি পরিদর্শনে দু সালের জানুয়ারিতে এসেছিলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখার্জি দেশে যেগুলো আন্দোলন তাদের ব্যাপারে আমরা চাই যে আমাদের প্রজন্ম আগামী প্রজন্ম যেন স্বাধীনতার ইতিহাসটা জানে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে হানাদার বাহিনীর হাতে এখানে শহীদ হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রথম জিএস আব্দুর রব মুক্তিযোদ্ধাদের স্মৃতিচিহ্ন নষ্ট না করতে সরকারের হস্তক্ষেপ চান নাগরিক সমাজের প্রতিনিধিরা এদের যে চিহ্ন রয়েছে এই এখানে এই শহীদদের একে কলুষিত করতে কোনো মতেই দেওয়া হবে না মুক্তিযোদ্ধা শুরু করা নিয়ে উনিশশো সালের ২২ মার্চ সিআরবি এলাকায় বৈঠক করেছিলেন তৎকালীন মেজর রফিকুল ইসলাম পঁচিশ মার্চ রাতে ঢাকায় ক্র্যাকডাউন হলে তিনি সেখান থেকে কয়েকদিন মুক্তিযুদ্ধ পরিচালনা করেন মেজর রফিক শেখ থাকতেন সারসন রোডের নিচের একটি ঘরে ঢাকায় ক্র্যাকডাউন হয়ে গেছে তিনি তো গিয়ে প্রথমে সিআরবির পাহাড়ের ওই জায়গায় তিনি পজিশন নিয়েছিলেন সিআরবি এলাকায় রয়েছে শহীদ রব সহ অন্তত দশজন মুক্তিযোদ্ধার কবর সেই কবরের কাছেই চলছে হাসপাতাল নির্মাণের তোরজোর যে স্থানে হাসপাতাল হতে যাচ্ছে সেই স্থানটিতে দশজন শহীদের কবর রয়েছে কাজে এই কবর ভেঙে তাদের এখানে হাসপাতাল করতে হবে যেটা বর্তমান আইন বিরোধী সূর্য সেন প্রীতিলতা আর একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদেরও স্মৃতিবাহী সি সংরক্ষণ করতে রাষ্ট্রের প্রতি আকুল আহ্বান চট্টলার নাগরিক সমাজের ইসলাম টেলিভিশন চট্টগ্রামের আনোয়ারায় সৎসঙ্গের আয়োজনে পাঁচ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে সকালে উপজেলা সৎসঙ্গ মন্দির চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি শুরুর আগে নির্মল পরিবেশ সুস্থ জীবন শীর্ষক সংক্ষিপ্ত আলোচনা সভা হয় সমাজ সংগঠক দেবাশিস কান্তি বিশ্বাসের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে সংগঠনের সহসভাপতি ঋত্বিক শ্রী সুনীল দাস ও পলাশ বিশ্বাস উপস্থিত ছিলেন পরে মন্দির চত্বরে বনজ ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয় চট্টগ্রামে মাসব্যাপী মেরিন অ্যাওয়ার্ড এক্সিবিশন শুরু হয়েছে প্রখ্যাত চিত্রশিল্পী মুর্তোজা বসির ও তার স্ত্রী আমিনা বসিরের স্মৃতি রক্ষার্থে এই কর্মসূচির আয়োজন করে মৃন্ময় আর্ট গ্যালারি খুলসিতে এর উদ্বোধন করেন সাংসদ ওয়াসিকা আয়শা খান এক্সিবিশনে দেশি বিদেশি বাউন্ন জন শিল্পীর চিত্রকর্ম স্থান পেয়েছে বলে জানান আর্ট গ্যালারির কর্ণধার সামিনা এম করিম অংশগ্রহণকারী শিল্পীদের জন্য রয়েছে সার্টিফিকেট এবং সম্মাননা ক্রেস্ট সহ পুরস্কার এক্সিবিশন শেষ হবে বিশ সেপ্টেম্বর শেষ করছি একুশের দেশের সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো একবার গ্রেনেড হামলার সময় ঢাকায় ছিল খুনি ফারুক রশিদ বললেন প্রধানমন্ত্রী একুশ আগস্ট নিহতদের প্রতি শ্রদ্ধা বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গে আটাশি জনের মৃত্যু তিন জেলায় বেড়েছে সংক্রমণের হার পদ্মা যমুনা সহ চার নদীর পানি বিপদসীমার উপরে তলিয়ে গেছে নিম্নাঞ্চল কয়েক হাজার মানুষ পানি পানিবন্দি একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু নাম্বারে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইট এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরের সংবাদ সন্ধ্যা সাতটায় দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন